আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ব এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপে আমরা বেসিক্যালি যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে থিওরি নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এন্টারপ্রেনারশিপে বিভিন্ন ধরনের থিওরির অ্যাপ্লিকেশন রয়েছে। অর্থাৎ একজন উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের উদ্যোক্তা যখন উদ্যোগ গ্রহণ করে তখন আনসার্টেন অর্থাৎ অনিশ্চিত একটা বিষয়কে নিয়ে সামনে এগোয়। তো একেবারে ইনিশিয়ালি যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে তখন হচ্ছে তার তার ইনহেরেন্ট যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে উদ্যোক্তা এগোতে, এবং হচ্ছে তার ইনহেরেন্ট গুণাবলী তাকে একজন সফল উদ্যোক্তায় পরিণত করত। কিন্তু যখন হচ্ছে যে পরিবেশ এবং হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, লাইক আমরা যদি 1750 থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে যখন যুগ আরো আধুনিক হওয়া শুরু করলো, বিংশ শতাব্দীতে এসে বিভিন্ন ধরনের থিওরিজ ডেভেলপ হলো। তো এই থিওরিজ গুলো নিয়েই আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। তো যেটা হচ্ছে আমরা এটা তোমাদেরকে অনার্স থার্ড ইয়ারেও করাই, আর এরপরে অনার্স ফোর্থ ইয়ারের জন্য সেম কোর্সেই আমরা তোমাদেরকে করাচ্ছি, সেম টপিক গুলোই আমরা তোমাদেরকে করাচ্ছি। তাহলে অনার্স থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার দুইটা ইয়ারের জন্যই বেসিক্যালি কোর্স এবং টপিক গুলো সিগনিফিকেন্ট। তাহলে তোমরা দুইটা ইয়ারই ফোকাস করো। এখন প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি, ডেভিড ম্যাকলেল্যান্ডের একটা থিওরি, যেটা হচ্ছে যে তিনি তিনটা বিষয় বলেছেন, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। খুব জনপ্রিয় একটা থিওরি যেটা আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে আব্রাহাম হ্যারোল্ড মাসলো। তিনি সাইকোলজির একজন প্রফেসর, কলম্বিয়া ইউনিভার্সিটির মার্কিন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট। তিনি একটা থিওরি ডেভেলপ করেছেন, অর্থাৎ পরবর্তীতে যেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম ইন্ট্রিনসিক অর্থাৎ ইনহেরেন্ট সহজাত গুণাবলীর পরিবর্তে ডেভিড ম্যাকলেল্যান্ড বললেন যে শিক্ষা দীক্ষার মাধ্যমেও কিন্তু উদ্যোক্তা ক্রিয়েট করা সম্ভব। তো এই এই জাতীয় বিষয়গুলোই পরবর্তীতে যখন রিসার্চ করা হয়, তো রিসার্চ করার কিছু কিছু বিষয়ে আমাদেরকে ডেভিড ম্যাকলেল্যান্ড তার থিওরিতে বলেছেন। এরপরের দেন যেটা হচ্ছে আব্রাহাম হ্যারোল্ড মাসলো যখন রিসার্চ করলেন, তিনি কিছু বিষয় বলেছেন। তিনি হচ্ছে চাহিদার পাঁচটা ধাপ বলেছেন, পিরামিড আকৃতির পাঁচটা ধাপ বলেছেন। তোমাদেরকে আমরা ফার্স্ট ইয়ারে করিয়েছি, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাঁচটা ধাপের মধ্যে তো তোমরা জানো হচ্ছে প্রথমেই তিনি ফিজিওলজিক্যাল নিডস নিয়ে বলেছেন, ফিজিওলজিক্যাল নিডস। এরপরে দেন একটা পার্সনের, এগুলো মেইনলি কিন্তু ফ্রেমটা হয় হচ্ছে সাইকোলজিক্যালি। ফার্স্ট নিড ক্রিয়েট হয়, সাইকোলজিক্যালি ক্রিয়েট হয়, দেন হচ্ছে এটাকে আমরা বাহ্যিকভাবে এই বিষয়গুলোকে বাহ্যিক উপস্থাপন দেখি। দেন হচ্ছে আমরা ফার্স্ট যেটা বললাম, তিনি ফিজিওলজিক্যাল নিডস এর কথা বলেছেন, দেন সেফটি এন্ড সিকিউরিটি নিডস এর কথা বলেছেন, সোশ্যাল নিডস এর কথা বলেছেন, এস্টিম নিডস এর কথা বলেছেন, দেন ফাইনালি যেটা মানুষের যে নিডটা থাকে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এন্ড নিড। এই ফাইভ টাইপস নিড ছাড়া কিন্তু বেসিক্যালি কোনো পার্সন কোনো জবে নো জব এনগেজমেন্ট, আর এটা আমরা যেটা বলতে পারি হচ্ছে কোনো অ্যাক্টিভিটিসে পিপলরা ইনভলভ হয় না, কোনো অ্যাক্টিভিটিসই সাধারণত হয়ে ওঠে না। দেন সব কিছুর পেছনে যেটা থাকে এই থিওরিগুলো হচ্ছে তার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সাইকোলজিক্যাল কনটেক্সটে এই থিওরিগুলো কিন্তু কাজ করছে, বা এই নিডসগুলো কিন্তু তাকে তাকে মোটিভেট করে, তাকে হচ্ছে দেন উদ্যোগ হোক বা তার যে অ্যাসাইন কাজ হোক এগুলো করতে তাকে কি করে উদ্বুদ্ধ করে। তো চলো আমরা বিস্তারিত দেখব, বিস্তারিত আলোচনা করব, শুরু করি।
আমরা থিওরিজ এই বিষয়গুলো ডেভিড ম্যাকলেল্যান্ডের বিষয়গুলো আমরা কনসেপ্ট আমরা আলোচনা করেছি। দেন আমরা যেটা করব আলোচনা, ইনিশিয়াল আলোচনা, যেটা হচ্ছে মোটিভেশন থিওরি, অর্থাৎ উদ্যোক্তাকে যেহেতু ইনিশিয়াল ফরম্যাটে যেটা ছিল যে যাদের সহজাত কোয়ালিটি ছিল উদ্যোক্তা হওয়ার জন্য তারাই উদ্যোক্তা হতো, কিন্তু যেহেতু ইকোনমি বেড়ে যাওয়ার জন্য মার্কেট বেড়েছে, এখন উদ্যোক্তা কিন্তু ইনহেরেন্ট, অর্থাৎ যাদের উত্তরাধিকার সূত্রে গুণাবলী রয়েছে শুধু তারাই যদি উদ্যোক্তা হয় সেক্ষেত্রে কিন্তু এটা সাফিসিয়েন্ট না অ্যাজ পার দা মার্কেট ডিমান্ড। দেন হচ্ছে উদ্যোক্তা ক্রিয়েট করতে হবে। উদ্যোক্তা ক্রিয়েট করার ক্ষেত্রে তোমরা জানো যে খুব পপুলার প্রোগ্রাম গুলো বিজনেস ডিগ্রিজ দেওয়া হচ্ছে, বিবি এমবিএ ইউএসএ ইউরোপ, এবং হচ্ছে যে আমাদের দেশগুলো যেটা হচ্ছে যে খুব পপুলার ডিগ্রি বিবি এমবিএ ডিগ্রি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই ডিগ্রিগুলো অফার করা হচ্ছে। যেমন খুব রেপুটেড, আমাদের দেশে খুব রেপুটেড ইনস্টিটিউট হচ্ছে আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ডিগ্রিগুলো অফার করা হচ্ছে, এবং এইখান থেকে বেসিক্যালি হচ্ছে উদ্যোক্তা ক্রিয়েট, উদ্যোক্তা প্রিপেয়ার করা, উদ্যোগ উদ্যোগ উদ্যোক্তাকে ট্রেন আপ করা, ট্রেন আপ করে উদ্যোক্তা ক্রিয়েট করা যায় কিনা। তো দেন দেখো এখানে যেটা হচ্ছে যে আমরা যে থিওরিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিড হায়ারার্কি থিওরি, অর্থাৎ প্রত্যেকটা চাহিদার কিন্তু একটা অর্ডার থাকে, একটা অর্ডার থাকে, অর্থাৎ ক্রমান্বয়ে মানুষ কিন্তু ফার্স্ট, একজন একজন বেগার কিন্তু একজন গাড়ির জন্য ওই যে তোমরা ধরো চাহিদার যেই ডেফিনেশনটা, অর্থাৎ চাহিদা থাকতে হলে কি শুধু ইচ্ছা আকাঙ্ক্ষা, এইটা এই ইচ্ছা ইচ্ছা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা আকাঙ্ক্ষা এবং হচ্ছে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের সামর্থ্য, এইটাকে কিন্তু সামর্থ্যকে চাহিদা বলে। কিন্তু যদি সামর্থ্য না থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাহলে এটাকে কিন্তু আমরা ড্রিম বলতে পারি, চাহিদা হবে না, স্বপ্ন বলতে পারি। তাহলে নিড হায়ারার্কি থিওরি আব্রাহাম এইচ মাসলো, প্রখ্যাত মার্কিন সাইকিয়াট্রিস্ট, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, উনি হচ্ছে আব্রাহাম হ্যারোল্ড মাসলো। তিনি তার তার খুব বিখ্যাত বই দেখো হচ্ছে আব্রাহাম মাসলো, তার তার খুব বিখ্যাত বই এটা হচ্ছে থিওরি অফ হিউম্যান মোটিভেশন। থিওরি অফ হিউম্যান মোটিভেশনে বেসিক্যালি মোটিভেশন থিওরিটা ইন্ট্রোডিউস করেছেন। এইটা ইয়ারটা দেখো, ইয়ারটা হচ্ছে 1943, 1943 সালে। তাহলে এইটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রথমার্ধে, বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই থিওরিটা উনি ইন্ট্রোডিউস করেছেন। তো এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আমি বলেছি যে অর্ডার থাকে, অর্থাৎ নিডস এর বা ডিমান্ড এর বিভিন্ন ধরনের অর্ডার থাকে, অর্থাৎ এখানে ফার্স্ট যে লেয়ারটা হচ্ছে লোয়ার অর্ডার নিড, এরপরে হচ্ছে হায়ার অর্ডার নিড, অর্থাৎ প্রথমে প্রথমে মানুষ বেসিক নিডস গুলোকেই ফুলফিল করতে চায়। বেসিক নিডস গুলো যে মানুষের যখন ফার্স্ট নিড হচ্ছে, তোমাদেরকে যদি ইলাস্ট্রেশন বলি তাহলে তোমরা দেখো যে ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে তাদের দেশের পিপলের নিডস, এবং আফ্রিকান আফ্রিকান কান্ট্রিতে আফ্রিকান পার্সন বা পিপলের নিডস গুলো কিন্তু বোথ আর ডিফারেন্ট, তাদের নিডস গুলো কিন্তু একরকম, তাদের নিডস গুলো কিন্তু একরকম, এশিয়ান এশিয়ান পার্সপেক্টিভে নিডস গুলো কিন্তু ডিফারেন্ট। তাহলে এইটা কিন্তু অর্ডার এবং হচ্ছে কনটেক্সট, অর্থাৎ নিডের কনটেক্সট হায়ারার্কি ডিফাইন করছে। যেখানে আমরা ইউএসএ তে খুব বেশি ইন্টারেস্ট দেখি হচ্ছে অ্যাপেল আইফোনের নতুন ভার্সন গুলো, আসলে ফোন তো ফোন, যেটা আমাদের কি আমরা এক হচ্ছে এটাকে যদি আমরা লোয়ার অর্ডার নিড হিসাবে নিই ফোন ফোন, সো এইখানে অ্যাপেলের দরকার নাই, যে কোনো ফোন হলেই হবে। আর যদি এইটাকে আমরা হায়ার অর্ডার নিড হিসাবে আইডেন্টিফাই করতে চাই তাহলে হচ্ছে ব্র্যান্ড, এইটা হচ্ছে যে আমরা তখন বিভিন্ন ধরনের লাক্সারি ব্র্যান্ডগুলো দেখবো, তখন
লাইক গাড়ির ক্ষেত্রে BMW হতে পারে, এরপরে তোমার ফোনের ক্ষেত্রে আইফোন হতে পারে। তো এই জাতীয় ব্র্যান্ডগুলো তখন, কিন্তু তোমরা যদি আফ্রিকান কন্টেক্সট দেখো, তাদের ক্ষেত্রে কিন্তু ফোন তো খুব ফোনটা লাগছেই নিড। তখন তাদের ক্ষেত্রে কি হবে, ফুড, বেসিক ফুডটা হচ্ছে মেইন নিড। কিন্তু এখন না, এখন যেহেতু সোশ্যাল কন্টেক্সট চেঞ্জ হয়েছে, ফোন এবং ইন্টারনেট কিন্তু একেবারে বেসিক নিডস এর মতো। সো যেটা বলছিলাম, যে যেটা হয় যে এখানে অর্ডার থাকে, লোয়ার অর্ডার নিড থাকে, হায়ার অর্ডার নিড থাকে। তো চলো আমরা দেখি যে এখানে বিষয়গুলো আসলে কিভাবে কাজ করছে। সো ফার্স্ট, এটা আমি বলেছি যে ফিজিওলজিক্যাল নিড আমরা ফার্স্ট যেটা করি, ফিজিওলজিক্যাল নিড, দেন হচ্ছে আমরা হচ্ছে সেফটি নিডস, সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকতে হবে। দেন উনি পিরামিড আকৃতিতে যেটা দেখিয়েছে, এটা হচ্ছে বিলঙ্গিংনেস, লাভ, আমরা এটাকে সোশ্যাল নিড বলতে পারি, বিলঙ্গিংনেস বা লাভ নিডস, এটা ইন্টিমেসি, ইন্টিমেট রিলেশনশিপ, ফ্রেন্ডস রয়েছে। এবং এরপরে নাম্বার নাম্বার ফোরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস্টিম নিড। এরপরে ফাইভে হচ্ছে আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো বিস্তারিত এখানে দেখো যে এই বিষয়গুলোকে আবার আলাদা করে ডিফাইন করা হয়েছে, যে ফার্স্ট দুইটা ক্যাটাগরি, আমরা এই দুইটা ক্যাটাগরিকে অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডস এবং সেফটি সিকিউরিটি নিডস, এই দুইটাকে আমরা বেসিক নিডস এর মধ্যে ফেলতে পারি। বেসিক নিডস হচ্ছে ফিজিওলজিক্যাল নিড এবং সেফটি, সেফটি বা সিকিউরিটি নিডসকে আমরা বেসিক নিডস, অর্থাৎ এই নিডসটা, এই নিডসটা ছাড়া কিন্তু সার্ভাইভ করাই কঠিন। সার্ভাইভ অর্থাৎ মানুষকে সার্ভাইভ করার জন্য এই নিডস লাগবে, আদারওয়াইজ সে সার্ভাইভ করতে পারবে না, টেনশন অ্যাংজাইটি থাকবে তার মধ্যে। যেমন আমরা যেটা হচ্ছে আনস্টেবল সিচুয়েশন, ইথিওপিয়ায় যেটা হচ্ছে যুদ্ধ, ইথিওপিয়া কারেন্টলি যেটা হচ্ছে যে তারা বাঁধ নির্মাণ করবে, মিশর এবং ইথিওপিয়া নীল নদের ওপর বাঁধ নির্মাণ করবে, এই নিয়ে দুই দেশ যুদ্ধ যুদ্ধ যুদ্ধোন্মুখ, মানে যুদ্ধের কাছাকাছি, সিকিউরিটি নেই। তো এই যে সিকিউরিটি না থাকলে তখন কিন্তু লাইফ ইনসিকিউর তারা হচ্ছে, এবং তাদের হচ্ছে যে তাদের গৃহযুদ্ধও চলছে। তো এই সব নিয়ে আফ্রিকান অন্যান্য দেশগুলোতেও কিন্তু বিভিন্ন সংঘাত হচ্ছে, সিরিয়ায় সংঘাত হচ্ছে। তো ইনসিকিউরিটি, তো ইনসিকিউর পজিশনে কিন্তু বেসিক্যালি এখানে এখানে বিজনেস করবে, উদ্যোগ গ্রহণ করবে, টোটালি কিন্তু অ্যাবসার্ড হয়ে যায় বা এটা পসিবল হয় না ওইভাবে। তাহলে এই দুইটা কিন্তু এনশিওর করতে হবে, বেসিক নিডস। এরপরে যেটা হচ্ছে যে যখন এই নিডসগুলো, এই নিডসগুলো লাইক তোমরা একটু আফ্রিকার, তোমরা হচ্ছে ইউরোপের দিকে দেখো, এই নিডসগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিগুলো ফুলফিলড, অর্থাৎ তাদের এই নিডসগুলো কমপ্লিট, দেন তারা সাইকোলজিক্যাল, এইটা হচ্ছে ইন্টিমেট রিলেশনশিপ, ফ্রেন্ডস, এই জাতীয় বিষয়গুলোকে কনসেন্ট্রেট করে। দেন হচ্ছে প্রেস্টিজ, ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট, তো এই এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু তারা প্রায়োরিটি দেয়। এরপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখানে এখানে দেখো যে আমরা উদাহরণ উদাহরণ দিয়ে তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়েছি যে এই যে বেসিক নিডস লাইক এই যে দেখো ফুড, ফুড, ওয়াটার, স্লিপ, আমরা আরো বিস্তারিত দেখবে যে এখানে ইমেজে দেখা যায় সেফটি নিডস গুলো কি আছে, যে দেখো সিকিউরিটি, হেলথ, ফাইন্যান্সেস এবং ফ্যামিলি, ফ্রেন্ডশিপ, ইন্টিমেসি, ফ্যামিলি অ্যান্ড কানেকশনস, এইগুলো এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল নিডস। এস্টিম নিডের ক্ষেত্রে রেসপেক্ট, স্ট্যাটাস, রিকগনিশন, স্ট্রেংথ, সেলফ এস্টিম, দেন সেলফ ফুলফিলমেন্ট নিডসগুলো, নিড ওয়ান্স ফুল পোটেনশিয়াল ইন লাইফ, ডিফারেন্ট ফর এভরি পার্সন, এটা কিন্তু ডিফারেন্ট ডিফার করে, প্রত্যেক পার্সন টু পার্সন বিষয়গুলো ডিফার করে। সো আমরা ফার্স্ট নিড যেটা যেটা হচ্ছে হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, ফিজিওলজিক্যাল নিডস সম্পর্কে জানবো। ফিজিওলজিক্যাল নিডস বলতে যে কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একেবারে ফার্স্ট নিড, একজন মানুষের ফুড থাকতে হবে, একজন মানুষের
ফুট থাকতে হবে। আমাদের দেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের কনস্টিটিউশনে বেসিক নিড যেগুলো বলা হয়েছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই পাঁচটা। এবং সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এবং এখন একটা নিডকে অ্যাড করা হয় চিত্ত বিনোদন বা এন্টারটেনমেন্ট। অর্থাৎ এন্টারটেনমেন্টকেও কি করা হয়, যেহেতু আমরা বেসিক নিডস, যেখানে ল্যাক অফ বেসিক নিডস থাকবে তখন কিন্তু সাইকোলজিক্যাল হেলথটা বিবেচ্য না। বেসিক নিডস এর যখন ল্যাক অফ বেসিক নিডস অর্থাৎ বেসিক নিডস এর অভাব থাকবে, আফ্রিকায় কিন্তু সাইকোলজিক্যাল হেলথটা কাউন্টেবল না। ইউরোপে দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট সাইকোলজিক্যাল হেলথ, সাইকিয়াট্রিস্ট, এই বিষয়গুলো, সাইকোলজি, এই বিষয়গুলো কিন্তু ডেভেলপ করছে, কিন্তু আফ্রিকায় কিন্তু এই বিষয়গুলো ডেভেলপ করছে না। এশিয়ায় এশিয়ায় কিন্তু এই বিষয়গুলো গ্রোয়িং, ডেভেলপ করছে, এখনো করেনি। তো যেটা হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়টাকে আমরা তখনই কনসিডার করতে পারবো যখন ফিজিওলজিক্যাল নিডগুলো স্যাটিসফাই হবে। তো আমাদের দেশের সংবিধানে ফিজিওলজিক্যাল নিডসগুলো বলা হয়েছে, যেগুলো বেসিক নিডস। বেসিক নিডস এর মধ্যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এবং এখন কি চিত্ত বিনোদন। আর এখন যেহেতু এজ অর্থাৎ অনেক চেঞ্জ, ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং হচ্ছে বিপ্লব কিছু, যেমন হচ্ছে আইটি বিপ্লব, তো আইসিটি, তো এই ক্ষেত্রে যে ইন্টারনেট এবং হচ্ছে আইটি, তার যে ইনফরমেশন, ইনফরমেশনের বিষয়গুলো, এগুলো কিন্তু নিডসের মধ্যে পড়ে। তাহলে তোমরা দেখো এখানে যে বিষয়গুলো দেওয়া হচ্ছে, খাদ্য, পানি, শেল্টার, প্রপার ওয়াটার। প্রপার ওয়াটার আমাদের এশিয়ায়, এশিয়ায় আমাদের দেশ নদীমাতৃক, সো পানি বিষয়টা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কিন্তু পানি বিষয়টা তোমরা যদি মিডল ইস্টের দিকে দেখো খুব একটা সহজ না। অর্থাৎ ওইখানে তেলের দাম, কিন্তু তেল অ্যাভেলেবেল, অর্থাৎ তাদের দেশে তেল অ্যাভেলেবেল, কিন্তু পানি অ্যাভেলেবেল না। মরুভূমি, পানি কিন্তু খুব ক্রাইসিস। সো এই এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। দেন হচ্ছে শেল্টারের বিষয়গুলো, শেল্টার, ক্লোথিং, এই বিষয়গুলোকে এনশিওর করতে হবে। তো এই হচ্ছে এই বেসিক্যালি এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। এই নিডসটা যখন স্যাটিসফাই হয় তখন হচ্ছে সেফটি নিডস। তখন কোন নিডসটা? পার্সোনাল সেফটি। অর্থাৎ লাইক তোমরা দেখো যে সুদান, দক্ষিণ সুদানের কথা চিন্তা করো, সোমালিয়ার কথা চিন্তা করো, যেখানে হচ্ছে যে বা সিরিয়ার কথা চিন্তা করো, যে এই এই কান্ট্রিগুলোতে যেটা হচ্ছে যে সেফটি নিড নেই। তো দেন সেফটি নিড না থাকলে যেটা হয় যে স্বাভাবিক জীবনযাপন সম্ভব হয় না। অর্থাৎ কখন আকাশ থেকে বোম পড়ে সেই চিন্তাই তো দেখা গেছে, যে তারা তারা বিজনেস করবে না জীবনযাপন করবে। এরপরে ফিলিস্তিন, ফিলিস্তিনের ক্ষেত্রে কখন ওই পাশ থেকে কাকে ধরে নিয়ে যাচ্ছে, কাকে গুলি করতেছে, কাকে, ইভেন বাচ্চা, ফিমেল, ইরেসপেক্টিভলি, অর্থাৎ নির্বিশেষে, এই যে এই যে বিষয়গুলো, তো এই এই বিষয়গুলো যখন সেফটি, দেখো যে সেফটি সেফটি ইনসিকিউর হবে, পার্সোনাল বিষয়গুলো, পার্সোনাল সিকিউরিটি থাকবে না, তখন কিন্তু মানুষ তার আর উদ্যোগ বিষয়টা তোমাদেরকে বা আমরা বলেছি ইনোভেটিভ বিষয়, ইনোভেশন, ইনোভেশনের জন্য তো তাকে চিন্তা করতে হবে, তাকে সাউন্ড এনভায়রনমেন্ট লাগবে, সুন্দর পরিবেশ লাগবে, তাকে চিন্তা করার মতো পরিবেশ পরিস্থিতি দিতে হবে। পার্সোনাল সিকিউরিটি নেই, তাহলে সে কিভাবে চিন্তা করবে? দেন পার্সোনাল সিকিউরিটি রয়েছে, হ্যাঁ কেউ কিছু, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না, কিন্তু এর দেন হচ্ছে তার ফাইন্যান্স থাকতে হবে, তো তার বেসিক নিডস ফুলফিল, অর্থাৎ টাকা থাকতে হবে। দেন হচ্ছে ইনোভেটিভ কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ম্যানুফ্যাকচারিং এর ভাষায় বলি, তাহলে এখানে কি থাকতে হবে, তার ক্যাপিটাল থাকতে হবে। ক্যাপিটাল না থাকলে তাহলে তো সে বিজনেস করতে পারবে না। দেন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকতে হবে। এই দুইটা ফেজকে আমরা হচ্ছে যে ফার্স্ট ফেজ বলতে পারি। ডেফিনেটলি এনশিওর করতে হবে 100% ল্যাক অফ পার্সোনাল সিকিউরিটি, ল্যাক অফ ফিনান্সিয়াল সিকিউরিটি, যেটা হবে অ্যাংজাইটি, টেনশন,
ফ্রিডম, এগুলো এগুলো হচ্ছে এগুলোকে সংকুচিত করবে। এগুলোকে সংকুচিত করলে তখন কিন্তু সে হচ্ছে তার যে জব, তার যে অ্যাসাইন টাস্ক, এগুলো করতে পারবে না। দেন আমরা যদি এই দুইটা বিষয়কে এনশিওর করতে পারি, এরপরে পরের ফেজটা হচ্ছে তার হেলথ, ওয়েলবিং। একটা মানুষ যদি সুস্থ না থাকে তাহলে সে কিভাবে তার ড্রিমকে নিয়ে এগোবে? খুব পার্টিকুলারলি লাইক হচ্ছে যে তোমরা দেখো যে ওয়ার্ল্ডের অনেক প্রবীণ প্রেসিডেন্ট কিন্তু জো বাইডেন। জো বাইডেন অনেক প্রবীণ প্রেসিডেন্ট, তো উনি এই বয়সে আমেরিকাকে নেতৃত্ব দিচ্ছে। তো ওনার বয়সের অনেকেই কিন্তু দেখা যায় যে তাদের হেলথ হেলথ কনসার্নের কারণে তারা হচ্ছে কি প্রপারলি প্রপারলি তাদের অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করতে পারে না। তো তিনি তো এই জন্য তার হেলথটা কিন্তু খুব জরুরি। তিনি তার প্রপার মেইনটেনের কারণে কি এখনো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। তাহলে এই জন্য হেলথ এবং ওয়েলবিংটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, ভাইটাল বিষয়। তো দেন এইটা হচ্ছে আমরা এইটাকে ফার্স্ট ফেজ এবং এই সেকেন্ড ফেজ অর্থাৎ সিকিউর ফেজ হেলথ এবং ওয়েলবিং এর বিষয়টা বলতে পারি। এর পরের বিষয়টা দেখো হচ্ছে সোশ্যাল নিডস এবং প্রথম অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডস, এরপরে তোমার হচ্ছে সোশ্যাল এবং সিকিউরিটি নিডস। এই দুইটা নিডসকে কিন্তু আমরা বলতে পারি বেসিক নিডস বা ফিজিও। এই দুইটা নিডস এর কম্বাইনকে কিন্তু আমরা বলতে পারি যে তার তার হচ্ছে মৌলিক চাহিদা। দেন আমরা যখন একটা পার্সন তার মৌলিক চাহিদাগুলো ফুলফিল করে, স্যাটিসফাই করে, তখন আব্রাহাম মিসলো বললেন যে তখন কি করে তার মধ্যে আরেকটা নিড দেখা দেয়, সেটা হচ্ছে সোশ্যাল নিড। মানুষ সামাজিকভাবে বসবাস করে। তোমরা এইটা দেখেছো নিড ফর অ্যাফিলিয়েশন, অর্থাৎ ডেভিড ম্যাকলেল্যান্ড তার নিড ফর অ্যাফিলিয়েশন। কিছু পার্সন কিন্তু এইরকম থাকে যারা হচ্ছে সোশ্যাল নিডের প্রতি ডিভোটেড, অর্থাৎ সামাজিকভাবে যদি তাদেরকে একনলেজ করা হয়, সামাজিকভাবে যদি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। সো দেখো সোশ্যাল নিড মাসলোর হায়ারার্কিতে ইনক্লুড হচ্ছে থিংস, এটা হচ্ছে ভালোবাসা, এই এই জাতীয় বিষয়। কিছু মানুষ কিন্তু লাভ, অর্থাৎ তোমরা জানো যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পিপলের কিন্তু বিভিন্ন ধরনের পার্সোনালিটি টাইপস থাকে। তো এক ধরনের হচ্ছে যে তাকে তুমি চ্যালেঞ্জ দাও, সে ভালো করতে পারবে। আর কিছু পার্সন থাকে তাদেরকে হচ্ছে লাভ, অ্যাফেকশন, এই জাতীয় বিষয়গুলো, এই যে অ্যাকসেপ্টেন্স, তাদের স্বীকৃতি, বিলঙ্গিংনেস, তার হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি কাজ করে। আর সাধারণত যারা যারা যাদের রিস্ক টেকিং প্রোপেন্সিটি কম, তারা কিন্তু এই যে এই জাতীয় বিষয়গুলো অর্থাৎ এইগুলো কিন্তু তাদের সাইকোলজিতে খুব বেশি প্রভাব বিস্তার করে। তো এই জন্য যেটা হচ্ছে অর্গানাইজেশনে যখন অর্গানাইজেশন ডেভেলপ করা হয় তখন কিন্তু সেন্স অফ বিলঙ্গিংনেস, অর্থাৎ অর্গানাইজেশনকে নিজের মনে করতে পারার বিষয়টা কিন্তু তাদেরকে, বা এনগেজমেন্ট এনগেজমেন্ট প্রসেস করা হয়। দেখবে যে অনেক অর্গানাইজেশনের ভ্যালু রয়েছে এনগেজমেন্ট, অর্থাৎ এনগেজমেন্ট না থাকলে কিন্তু বিলঙ্গিংনেস থাকবে না। বিলঙ্গিংনেস না থাকলে কিন্তু সে কেন ওই কাজ করবে এবং ওই কাজে কেন সাকসেস নিয়ে আসতে চাইবে। তো এইগুলো কিন্তু ফ্যাক্ট, আলটিমেটলি যখন কাজ শুরু করবে তখন কিন্তু এগুলো বিগ ফ্যাক্ট। তো এখানে যেটা হচ্ছে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ থাকতে হবে, এরপরে যেটা হচ্ছে যে ফ্যামিলি লাইফ থাকতে হবে, রোমান্টিক অ্যাটাচমেন্ট, এগুলো কিন্তু সাইকোলজিক্যালি ইন্সপায়ার করে। সাইকোলজিক্যালি ইন্সপায়ার করলে যখন যে যখন তার মানসিক শক্তি, দুইটা শক্তি, দুইটা শক্তির কিন্তু সমন্বয় প্রয়োজন। মানসিক শক্তি কিন্তু অনেক সময় দেখা যায় ফিজিক্যাল লিমিটেশনকে ওভারকাম করে। অনেক আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি। তোমরা একজন একজন প্রখ্যাত অর্থনীতিবিদের কথা বলতে, স্টিফেন হকিং, তিনি তিনি কিন্তু টোটালি তার তিনি কিন্তু চলতে পারেন না, হুইল চেয়ার, হুইল চেয়ারে তার কিন্তু শুধু নার্ভাল ডিজিজের কারণে খুব, সে কিন্তু কিছুই করতে পারে না। মানসিক শক্তির কারণে কিন্তু তিনি একজন বড় পদার্থবিদ। এরকম ওভারকাম করা কিন্তু অনেক অনেক পার্সন আমরা, যেটা হচ্ছে যে যেমন আমরা একজন যদি সুস্থ স্বাভাবিক মানুষের কথা বলি, জ্যাকমার কথাই যদি বলি, তিনি কিন্তু অনেক ডিফিকাল্টিস অনেক ডিফিকাল্টিস পার হয়ে দেন হচ্ছে আজকের আলিবাবা। এটি কিন্তু ওভারনাইট হয়ে যায়নি। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি অ্যাটাচমেন্ট,
তো এই ক্ষেত্রে যেটা হয় যে একটা লাভিং ফ্যামিলি, একটা লাভিং ফ্যামিলি কিন্তু বিগ ফাউন্ডেশন, একটা বিগ ফাউন্ডেশন, একটা পার্সনের জন্য অনেক বড় ফাউন্ডেশন। তো এই জন্য লাভিং ফ্যামিলিকে আমরা কি বলতে পারি, ফাউন্ডেশন। এরপরে সোশ্যাল গ্রুপগুলো, সোশ্যাল গ্রুপগুলো অল আর নেগেটিভ, এইখান থেকে গ্রো আপ ভালো কিছু করা যাবে না, সবাই নেগেটিভ। লাইক আমাদের বাংলাদেশের কনটেক্সটে যেটা হচ্ছে যে পিপল নেগেটিভ এবং সেলফ সেন্টার্ড, সেলফ সেন্টার্ড ক্যাপিটালিজম এর কারণে সেলফ সেন্টার্ড হয়, কিন্তু এর মানে হচ্ছে যে আরেকজনের হার্মফুল হওয়া এইটা এইটা অ্যাকসেপ্টেড না। যেমন ইউএসএ তে সেলফ সেন্টার্ড, সেলফ সেন্টার্ড মানে এই না যে আরেকজনের ক্ষতি করতে হবে, আরেকজনেরটা কেড়ে নিতে হবে। সেলফ দেন হচ্ছে এই এই যে নেগেটিভিটি, অর্থাৎ একটা সোশ্যাল গ্রুপের মধ্যে, একটা সোশ্যাল কনটেক্সটের মধ্যে, সরি কনটেক্সটের মধ্যে সব পিপল নেগেটিভ চিন্তা ভাবনা, তো এখান থেকে কিন্তু গ্রো আপ করা কঠিন। কিছু মানুষ হয়তো তাদের অদম্য, এটাকে অদম্য শক্তি বলতে হবে, অদম্য শক্তির কারণে তারা আলহামদুলিল্লাহ বের হতে পারে। তো এই রকম কমিউনিটি গ্রুপস রয়েছে, এরপরে কমিউনিটি গ্রুপস রয়েছে, এরপরে চার্চেস এবং রিলিজিয়াস অর্গানাইজেশন প্রত্যেকটা দেশেই, এবং একটা সময় তো চার্চেস এবং রিলিজিয়াস অর্গানাইজেশন গুলোই, আমরা যদি অ্যানসাইন পিরিয়ড দেখি বা মধ্যযুগ বলি, তখন কিন্তু অ্যানসাইন রিলিজিয়াস পার্সপেক্টিভে কিন্তু ওয়ার্ল্ড অপারেট করা হতো। কিন্তু এখন থিংস আর চেঞ্জেস, তো যেটা হচ্ছে যে কিন্তু এরা কিন্তু অনেক বড় বড় গ্রুপ, এবং এরা কিন্তু ইনফ্লুয়েন্স করে, এরা কিন্তু প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ এখন কিন্তু, অর্থাৎ আমরা এক পোলার, একটা ছিল যে বিভিন্ন সিঙ্গেল গ্রুপ, সিঙ্গেল গ্রুপের ক্ষেত্রে এখন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ 360 ডিগ্রি কন্টেস্ট, এই যে সোশ্যাল গ্রুপ সবার ক্ষেত্রে ভাব, সবার বিষয় ভেবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা যেন কারো বিপক্ষে না যায়, কারো কারো বিপক্ষে ডিসিশন গুলো যেন না যায়। তো এই জন্য এই জাতীয় বিষয়গুলো, এই যে দেখো যে এই জাতীয় বিষয়গুলোকে কনসিডার করতে হবে, ইন অর্ডার টু অ্যাভয়েড প্রবলেম সাচ অ্যাজ লোনলিনেস, এই যে নিঃসঙ্গতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি। ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু ফিল লাভড, অ্যাকসেপ্টেড বাই আদার পিপল, পার্সোনাল রিলেশনশিপ উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, লাভার্স প্লে ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট রোল কি ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে, এই যে বিভিন্ন ধরনের স্পোর্টস, স্পোর্টস টিমস, বুকস, ক্লাবস এন্ড আদার গ্রুপ অ্যাক্টিভিটিস। তো সোশ্যাল নিড আমরা দেখলাম, এরপরে আমরা চলো ইগো নিড দেখবো, ইগো বা এস্টিম নিড যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সোশ্যাল নিডের দেখো এখানে সুন্দর কিছু কন্টেক্সচুয়াল বিষয় আমরা তোমাদেরকে দেখিয়েছি, ফ্রেন্ডশিপ, দেন হচ্ছে লাইক একজন পার্সন ফ্রেন্ড, দেন হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি কিডসদের সাথে, এরপরে এই যে টিম, একটা টিমের সাথে, দেন হচ্ছে এই যে সানের সাথে। সো এইগুলো কিন্তু স্মুথ, এগুলো হচ্ছে যে তার উদ্যোগ গ্রহণ, তার প্রত্যেক ক্ষেত্রে, তার লাইফ এবং হচ্ছে ওয়ার্ক লাইফের ক্ষেত্রে খুব সুন্দর গতি নিয়ে আসে। এই যে ওল্ডার পিপল, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি গুলো খুবই সিগনিফিকেন্ট। এরপরে এস্টিম নিডস, চলো এস্টিম নিড দেখি আমরা। এস্টিম নিড এর ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এস্টিম নিড হচ্ছে আমাদের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য কেসেস আমাদের দেশে ভুল কনসেপ্ট হচ্ছে জিতকে আমরা এস্টি, ইগো, ইগো ইগোকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা ওয়েতে দেখতে পারি। এটাকে জিদ হিসাবে আমাদের দেশে ট্রিট করা হয়, আসলে জেদ বা হচ্ছে নেগেটিভলি না। এখানে দেখো যে আমরা কোন বিষয়গুলো, আমরা যদি পজিটিভলি দেখি তাহলে ইগো বা এস্টিম নিড, ইমোশনাল নিড, ইমোশনাল নিড কিন্তু খুবই জরুরি একটা বিষয়, এবং হচ্ছে এটাকে দেখো আমরা কতগুলো কাজ করতে পারি। তাহলে এই জন্য আমাদের এখানে নেগেটিভলি নেওয়া হয় যে আমি তার পার্সোনাল জিদ, এবং এটা টোটালি পার্সোনাল পার্সোনাল বিষয়। তো সেটা না, যেটা করতে হবে যে রেসপেক্ট ফ্রম আদার্স থ্রু কি অ্যাওয়ার্ডস, একটা এক্সপেকটেশন, অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডস। তো এখন অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডস পেলে অ্যাওয়ার্ডস এক্সপেক্ট করতে পারে, কিন্তু যখন পাবে না তখন কিন্তু ইগোর কারণে আমরা যেটা করি যে সব শেষ,
রিলেশনশিপ শেষ, এক্সপেকটেশন শেষ, সব শেষ, এইটা কিন্তু ডিস্ট্রাকশন। সো এইটা এইটা একেবারেই করা যাবে না। অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস পেলে দেন হচ্ছে কি তার ইগো নিডটা ফুলফিল হবে, তিনি হচ্ছে আরো উদ্যোগ নিবে। এইবার পাইনি দেন হচ্ছে অধ্যবসায়, এই জাতীয় বিষয়গুলো তো মাথায় রাখতে হবে। দেন অনার, সম্মান, এরপরে হচ্ছে স্ট্যাটাস। তো স্ট্যাটাস এই বিষয়গুলো কি যে ইগো বা এস্টিম নিডকে গ্রো করে। এরপরে হচ্ছে যে সেলফ, নিজের ক্ষেত্রে কোনটা, এখানে কিন্তু দেখো আমি যেটা বলবো যে একটা একটার সাথে রিলেটেড, লাইক হচ্ছে মাস্টারি, অর্থাৎ তার কিন্তু দক্ষতা থাকতে হবে। আর আমাদের দেশে যেটা হচ্ছে যে মাস্টারি নেই কিন্তু অ্যাওয়ার্ডস চাইছে, এরপরে অ্যাচিভমেন্ট নেই কিন্তু অনার চাইছে। সো এইখানে কিন্তু এইগুলোর সাথে কোরিলেটেড, আপনার অ্যাচিভমেন্ট থাকতে হবে দেন আপনি অনার। এরপরে যে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কম্পিটেন্স, যোগ্যতা, অর্থাৎ যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা দেন দেন হচ্ছে স্ট্যাটাস থাকবে। আর আমাদের দেশের কনটেক্সটে কি এগুলো কিন্তু ফুলফিল থাকতে হবে। সেলফের ক্ষেত্রে আপনার সেলফের ক্ষেত্রে ফুলফিল থাকলে দেন এই জিনিসগুলো পাওয়া সম্ভব। আর আমাদের দেশে যেটা হচ্ছে এগুলোর কোনোটাই নাই কিন্তু শুধু ইগো, এগুলো কিন্তু টোটালি মানে অযৌক্তিক এবং ইরেশনাল চিন্তা ভাবনা। সো অবশ্যই আমাদের আমরা যখন চিন্তা করব লজিক্যালি চিন্তা করতে হবে। এখন লজিক্যালি চিন্তা করতে হলে মাস্টারি থাকতে হবে, অ্যাচিভমেন্ট থাকতে হবে, কম্পিটেন্স থাকতে হবে, দেন হচ্ছে অ্যাওয়ার্ডস, অনার, স্ট্যাটাস। এটা হয়তো কিছু লেট হতে পারে কিন্তু এগুলো ইনশাল্লাহ পাওয়া যাবে। সো এই বিষয়গুলো কিন্তু কোরিলেটেড। আর আমাদের দেশে সো এইগুলো অর্থাৎ সেলফ সেলফ বিষয়টা নাই, মাস্টারি নাই, অ্যাচিভমেন্ট নাই, কম্পিটেন্স নাই, কিন্তু উই হোপ এবং হচ্ছে উই এক্সপেক্ট অ্যাওয়ার্ডস, অনার, স্ট্যাটাস, এই বিষয়গুলো কি করি আমরা এক্সপেক্ট করি। তো তখন তখন যেটা হচ্ছে যে এগুলো না হলে আমরা হচ্ছে শাট ডাউন দ্য রিলেশনশিপ, দেন হচ্ছে ক্লোজ দ্য রিলেশনশিপ, দেন এগুলোকে আমরা সব বাদ দিয়ে দিই। সো এগুলো কিন্তু টোটালি রং কনসেপ্ট, আমাদের কনসেপচুয়ালি কারেক্ট হতে হবে। সো এরপরের বিষয়ে চলো আমরা এরপরের বিষয়টা আমরা দেখি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে এটা হচ্ছে ইনস্টাইন, অর্থাৎ তার প্রবৃত্তি, তার মানুষের হচ্ছে যে প্রবৃত্তিগত বিষয়, ইনস্টিংচুয়াল নিড হিউম্যানস টু মেক মোস্ট অফ দেয়ার অ্যাবিলিটিস, তার স্টাইল, তার পোটেনশিয়ালি, তার যতটুকু পোটেনশিয়ালিটি রয়েছে এটার ম্যাক্সিমাম ইউটিলাইজ করা, ম্যাক্সিমাম ইউটিলাইজ করাই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো এই সম্পর্কে আমরা আমরা মোটামুটি নিড সম্পর্কে, মাসলো, হ্যারল্ড আব্রাহাম মাসলোর নিড সম্পর্কে একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আজকে এই পর্যন্ত জানলাম। আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো যেই যেটুকু বাকি আছে জানবো। তো তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্তই থাক, সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত, দেন হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।